পরবর্তীতে কাজে লাগবে। হ্যাঁ, রেকর্ডিং শুরু হয়ে গেছে, আমি স্ক্রিন শেয়ারটা দেব। আপনারা কি দেখতে পারছেন? আমি স্ক্রিন শেয়ার করছি, আপনারা কি দেখতে পারছেন? জি জি স্যার, জি 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 দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এই যে ফটোশপটা ওপেন করেছি, আমি এর আগে একটু সরি বলি, দুঃখ প্রকাশ করছি যে গতকালকে আমি চেয়েছিলাম ফটোশপের লিঙ্কটা দেওয়ার জন্য, আনফর্চুনেটলি একটু সমস্যার কারণে আমি গতকালকে ওইটা আপলোড করতে পারিনি। তো আজকে দেখি ট্রাই করবো, না হলে আগামীকালকে সকালে ইনশাল্লাহ ওইটা আপলোড করে আপনাদেরকে লিঙ্কটা দেওয়ার ব্যবস্থা করব। আমি যে সফটওয়্যারটা এখন ইউজ করছি এটা হলো যে আপনার অ্যাডোবি ফটোশপ সিসি 2019। এই সফটওয়্যারটা অ্যাডোবি কর্পোরেশন কর্তৃক প্রোভাইডেড, এটা আপনার একটা প্রি অ্যাক্টিভেটেড সফটওয়্যার, এটা বাজারে কিনতে পাওয়া যায় মূলত, তবে আমি একটা জায়গা থেকে ফ্রি ম্যানেজ করেছি এবং এখানে মোটামুটি ফুল ফিচারই আমি এখনো পর্যন্ত পেয়েছি, কোনো কিছু গ্যাপ পাইনি এখনো পর্যন্ত। আচ্ছা, আপনার কথা বলি, হ্যাঁ শিওর, এই যে আপনার এই এখানে হচ্ছে স্টপ শেয়ারিং এর, এটা হাইড করে দেন তাহলে ভিডিওটা আরো দেখতে পরে ভালো লাগবে। ও হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মূলত গ্রাফিক্স ডিজাইনের জন্য যতগুলো সফটওয়্যার ইউজ করা হয় তার মধ্যে বিশ্বের ম্যাক্সিমাম পার্সন ইউজ করে বা সবচাইতে বেশি জনপ্রিয় হলো অ্যাডোবির ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই দুইটা সফটওয়্যার। তো আমরা আজকে অ্যাডোবি ফটোশপ নিয়ে কথা বলবো, অ্যাডোবি ফটোশপের যে টুলস, যেটা আসলে যেগুলো নিয়ে আমরা কাজ করব, এইটার কি নাম, এটার কাজ কি, এই সম্পর্কে একটু পরিচিত হবো আজকে আমরা। গতকালকে ক্লাস নেওয়ার পরে আমি কিন্তু এটা করেছি, সিম্পল, একেবারে সিম্পল একটা ডিজাইন, এটা ডিজাইন বললেও আসলে ভুল হবে, তারপর এটা ডিজাইন। এই যে আপনাদের ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে, এই ফ্রি ক্লাসটা আমরা কিন্তু চাইলে টেক্সটে লিখেও দিতে পারতাম, কিন্তু টেক্সটে লেখার থেকে ফেসবুকে এই ইমেজটা পোস্ট করার কারণে কিন্তু অনেকের চোখে ধরেছে, এটা এটা কিছুটা হলেও কিন্তু আকর্ষিত করেছে। আর এই আকর্ষিত করার যে কাজ, যে মূল মন্ত্র, সেটা হলো মূলত গ্রাফিক্স ডিজাইন, অর্থাৎ আমি যা ভাবছি, আমার যে চিন্তাধারা, এতে একজন শিল্পী যেমন তার চিন্তাধারা, তার যে কল্পনা, তার যে সে যেটা ধারণ করে সেটা সে রং এবং তুলির মাধ্যমে কিন্তু উপস্থাপন করে, আর আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার আমরা সেটা ফটোশপ বা ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে মাউস এবং কিবোর্ড দিয়ে উপস্থাপন করি। এই হচ্ছে পার্থক্য, একজন শিল্পী এবং একজন গ্রাফিক্স ডিজাইনারের মধ্যে পার্থক্য হলো মূলত হচ্ছে এটা। তো আমরা টুলস পরিচিতিতে যাই। এই যে বাম পাশে যেগুলো দেখতেছেন এইগুলো হলো মূলত ফটোশপের টুলস, এখানে দেখেন অনেকগুলো আছে, এইগুলো হলো ফটোশপের টুলস। আমরা যে কোনো কিছু ডিজাইন করি না কেন, সেটা এই টুলসগুলো নিয়ে বা এই টুলসগুলোর সাহায্যে আমরা ব্যবহার করি। এখন এই টুলসগুলোর বিভিন্ন নাম আছে এবং শর্টকাট কী আছে, আপনারা ফটোশপ সফটওয়্যার ওপেন করার পরে যখন এই টুলসের উপরে মাউস নিয়ে যাবেন তখন দেখবেন যে এর শর্টকাট কি, যেটা অর্থাৎ কিবোর্ডে ইজিলি কোন কি প্রেস করলে আপনি টুলসটা নিয়ে আসতে পারবেন, সেগুলো এখানে লিখে দেয় একেবারে সহজে, সিম্পল একটা বিষয়। তো প্রথম যে টুলস আমরা এখানে দেখব, এই টুলস হলো যে মুভ টুলস, এটার নাম। মুভ টুলসের কাজ হলো, নামের সাথে আমরা বুঝতে পারছি, মুভ করা, অর্থাৎ কোনো কিছুকে মুভ করানো। এখন তার আগে আমি একটু বলে নিই যে আমার এখানে মাত্র একটা লেয়ার আছে, যে কারণে এটা এখন মুভ করানো সম্ভব হচ্ছে না। আমি যদি আর একটা লেয়ার এখান থেকে নিয়ে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে, সেটা আমি এই লেয়ারটাকে আর একটা কপি করি। একটা কপি করে এটাকে আমি ছোট করে দিই, এই যে এইটা, এই লেয়ারের উপর আর একটা লেয়ার দিলাম। এখন আমার এইটা, এই যে ছবিটা, এই ছবিটা যদি আমার এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর প্রয়োজন পড়ে বা এক সাইড থেকে আরেক সাইডে, সেক্ষেত্রে আমাকে এই মুভ টুলস ইউজ করতে হবে। মুভ টুলসের শর্টকাট কোড হলো ভি, অর্থাৎ কিবোর্ডে যদি ভি চাপি তাহলে সেটা মুভ টুলস হয়ে যাবে সঙ্গে সঙ্গে, এই প্রেস করে মাউস চেপে ধরে আমি যে কোনো এক সাইডে সরাতে পারবো। এটা হলো মুভ টুলসের কাজ গেল। এরপরে যেটা আসছে এটা হলো যে আপনার
আমরা এটাকে সিলেক্ট টুলসও বলতে পারি বা দেখেন নাম এখানে লেখা আছে যে রেকট্যাঙ্গেল মার্কিউ টুলস এর শর্টকাট হলো এম অর্থাৎ কোনো নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করার প্রয়োজন পড়লে আমরা এটা ইউজ করতে পারি আমি এই লেয়ারটা আউট করে দিই ধরেন আমার এই অংশটুকু না সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে মাউস লেফট ক্লিক করে চেপে ধরে টান দিলে ওই অংশটা সিলেক্ট হবে অর্থাৎ নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করার জন্য সেটা হতে পারে আপনার স্কোয়ার বা চতুর্ভুজ আকৃতির আবার এখানে আরও আছে গোল করেও নেওয়া যায় একেবারে আপনার বৃত্তাকৃতির এই যে এখানে চেপে ধরলে দুইটা আসে একটা হলো আপনার আয়তাকার আর একটা হলো যে আপনার বৃত্তাকার বৃত্তাকারের জন্য নিচে চেপে ধরে এই যে এটা জাস্ট প্রেস করলেই বৃত্তাকার সিলেক্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমরা বৃত্তাকার করে এটা সিলেক্ট করতে পারবো তবে এভাবে টানলে এলোমেলো টানলে এটা মাপটা সঠিক না হতে পারে আমার সঠিকভাবে মাপের জন্য আমরা যদি কিবোর্ডে শিফট বাটন চেপে ধরে টানি তাহলে এটা 100% বৃত্তাকার হবে এটা গেল আচ্ছা এরপরে যেটা আসছে এটা হচ্ছে ল্যাসো টুলস ল্যাসো টুলসের কাজ হলো যে এটাও সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয় আমরা যেমন এই যে মার্কিউ টুল যেটা আপনার ব্যবহার করছি এটা কিন্তু দেখেন যে নির্দিষ্ট এরিয়ার মধ্যে অর্থাৎ আমি এখানে যদি সঠিকভাবে না নিতে পারি তাহলে আমার এই অংশটা গ্যাপ চলে যাবে আবার এই অংশটা বেশি চলে আসবে অপ্রয়োজনীয় অংশ চলে আসতে পারে আবার একইভাবে আমি যদি আয়তকারটা নিই সেক্ষেত্রেও কিন্তু আমার অবশ্যই মানে এক্সেস এরিয়া চলে আসতে পারে বা প্রয়োজনীয় অংশ বাদ পড়তে পারে এইটাকে সঠিকভাবে সিলেক্ট করার জন্য আমরা এই ল্যাসো টুলসটা ইউজ করতে পারি ল্যাসো টুলস ল্যাসো টুলসের কাজ হলো প্রেস করে এভাবে মাউস ঘোরায় 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 আমার যে দিকটা আর কি প্রয়োজন সেদিকটা আমরা এইভাবে নিয়ে গেলেই ঠিক ওই অনুসারে ও সিলেক্ট হবে এই যে এটা এটা ল্যাসো টুলস হলো একেবারেই বিগিনারদের জন্য এটা গেল এই ল্যাসো টুলসের আবার দেখেন দুইটা টুলস আছে একটা আছে যে পলিগোনাল ল্যাসো টুলস এটা হলো যে আমি একটু আর একটু ব্যাখ্যা করে দিই সেটা হলো যে শুধু যেটা ল্যাসো টুলস এটা কিন্তু আপনার মাউস প্রেস করে ঘোরাতে হবে ঘুরিয়ে যেখানে শেষ করব ঠিক ওই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে আর যেটা আছে পলিগোনাল ল্যাসো টুলস এটা হলো যে আপনার একটা ক্লিক করলাম আমি যেখান থেকে শুরু করব যেখানে শেষ করব ঠিক সেই অ্যাঙ্গেলটা ক্লিক করব আবার এই যে আমার যেখানে যেখানে এটা যাবে ঠিক সেভাবে সেভাবে ক্লিক করতে হবে অর্থাৎ আমরা যদি কোনো এটাকে বেটার এক্সাম্পল দেওয়া যায় কি পিন আপ করার মতো ধরেন আমার যেখানে যেখানে এর আয়তনটা গেছে সেখানে সেখানে একটা করে পিন আপ করে দিলাম এটা ক্লিক করা মানে মনে করেন যে পিন আপ করার মতন অবস্থা হলো এইভাবে আমরা এটাকে সিলেক্ট করতে পারি এগুলো হচ্ছে যে একেবারেই যারা বিগিনার তাদের জন্য এই দিলাম তাহলে আমার এই মাপে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে আমি এর আগে যে মার্কিউ টুলস ব্যবহার করছিলাম সেখানে কিন্তু আমার টোটাল যে অংশ ফ্রি গ্রাফিক্স ডিজাইন ক্লাস লাইভ ক্লাস চলছে এই অংশটা আমি সিলেক্ট করতে পারছিলাম না সেখানে হয় আমাকে এই লাল অংশটাকে সিলেক্ট করতে হচ্ছিলো অথবা ফ্রি যে অংশটা আছে এই অংশটা সিলেক্ট করতে হচ্ছিলো আর আমি এখানে এই টুলসটার মাধ্যমে পলিগোনাল ল্যাসো টুলসের মাধ্যমে আমি কিন্তু আমার টোটাল যে কন্টেন্ট সেটাকে আমি সিলেক্ট করতে পারলাম এটা গেল সিলেক্ট করার জন্য এই তাহলে আমরা সিলেক্ট করার জন্য কয়টা টুলস পেলাম এখন পর্যন্ত একটা পেয়েছি মার্কিউ টুলস আর একটা গেল ল্যাসো টুলস মার্কিউ টুলসে আছে দুইটা ল্যাসোতে আছে দুইটা আরেকটা হলো ম্যাজিক টুলস ম্যাজিক টুলসটা হলো আপনার সিলেক্ট করার জন্য ম্যাজিক জাস্ট জাদুর কাঠির মতো দেখতে অনেকটা এটা আমি যদি এই অংশটা সিলেক্ট করি জাস্ট একটা প্রেস করব ক্লিক করব ক্লিক করলে ওর মতন সিলেক্ট হবে এই যে সিলেক্ট হয়ে গেছে অর্থাৎ ও যেখানে যেখানে ফাঁকা পেয়েছে সেই অংশগুলো ওর মতন সিলেক্ট করে নিয়েছে এখানে ক্লিক করলে এই সিলেক্ট হবে ক্লিক করলে সিলেক্ট হবে কিন্তু এটা আসলে যদি কোনো লেয়ার সিঙ্গেল লেয়ার হয় এবং সেখানে কালার যদি আপনার এক কালার
থাকে সেক্ষেত্রে সিলেক্ট করাটা সহজ হবে, যদি মাল্টি কালার থাকে সেক্ষেত্রে সিলেক্ট করলে আপনার এটা 100% কাজ বা কার্যকারিতা আসবে না, কারণ অনেক সময় এটা আপনার আইডেন্টিফাই করতে পারে না, যে কারণে আমার যে মূল কন্টেন্ট সেই মূল কন্টেন্টটা বাদ পড়ে যেতে পারে। তাহলে আমরা চারটি টুলস দেখলাম, এরপরে আসছে যেটা আমাদের ক্রপ টুলস। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টুলস, এর মধ্যে আমরা যতগুলো দেখছি তার মধ্যে আমাদের মুভ টুলসটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের যে মার্কিউ টুলস আছে এটা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের যে ক্রপ টুলস, নতুন কেউ মনে হচ্ছে জয়েন হবে, সরি, ক্রপ টুলস যেটা, এই ক্রপ টুলসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ক্রপ টুলসের আপনার শর্টকোড হলো কন্ট্রোল সি, সরি কিবোর্ডে সি, আমি মুভ টুলসে আসি, এখন যদি কিবোর্ডে সি প্রেস করি তাহলে অটোমেটিক ক্রপ টুলস চলে আসবে। ক্রপ টুলসটা হলো যে আমার যে কন্টেন্ট, এই কন্টেন্টের অপ্রয়োজনীয় অংশ চার সাইড থেকে কেটে ফেলা বা কোনো ছবিকে প্রয়োজনীয় অংশ শুধুমাত্র নিয়ে রিসাইজ করা বা কেটে নেওয়া, এই ধরনের কাজে আমরা ক্রপ টুলস ইউজ করতে পারি। যেমন আমি যদি মনে করি যে আমার এই লেফট সাইডে যে অংশটা আছে আমার এগুলো প্রয়োজন নাই, আমি জাস্ট মাউস প্রেস করে টান দেবো। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে যে চারটে কোণা, চারটে কোণায় দেখেন যে আপনার কিন্তু অ্যারো চিহ্ন মতো দেওয়া আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এবং মাঝখানে চারটি জায়গা আছে, এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন এটা কাটার উপায়টা কি এটা জানতে হবে। কাটার উপায়টা হলো যে একটা চারিপাশে একটা বাউন্ডারি তৈরি হয়ে গেছে, এই বাউন্ডারিতে মাউস নিয়ে গেলে দেখেন যে আমার মাউসে কার্সরের যে আইকন সেই আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখেন এখানে এক ধরনের আইকন আছে, এখানে আছে এক ধরনের আইকন, এই যে এখানে নিয়ে গেলে আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখনই এই ধরনের আইকনটা আসবে তখনই আমার মাউসটা লেফট ক্লিক করে চেপে ধরে আমি যেদিকে নিয়ে যাব এটা সেদিকে চলে যাবে। এই নিয়ে আসলাম, নিয়ে এসে এখন এখানে এটারে ক্রপ করার জন্য তিনটা ওয়ে আছে। তিনটা ওয়ে হলো যে নাম্বার ওয়ান যেটা, সেটা হলো যে এই যে দেখেন এখানে টিক মার্ক আছে, টিক মার্ক দিলে এটা ক্রপ হয়ে গেল। আমি একটু আন্ডু করি, ব্যাকে আসি, এসে আবার দেখি নাম্বার ওয়ান তাহলে গেল টিক মার্ক করা। নাম্বার টু যেটা দেখবো একইভাবে এখানে নিয়ে আসি, নিয়ে এসে মাউসে ডাবল ক্লিক করা, ক্রপ হয়ে গেল। নাম্বার থ্রি যেটা, সেটা হলো যে আপনারা যখন বেশ ভালো লেভেলে চলে যাবেন তখন কিন্তু আসলে মাউসে ওই কোথায় আমার টিক মার্ক আছে বা ডাবল ক্লিক আছে এই সময়গুলো অনেক সময় নাও পাইতে পারেন, যদিও ডাবল ক্লিক অনেকটা ফাস্ট কাজ করে। কিবোর্ডে এন্টার আছে, কিবোর্ডে আমাদের যে এন্টার কি আছে এই এন্টার কি যদি আমি প্রেস করি তাহলে এটা ক্রপ হয়ে যাবে। তাহলে ক্রপ টুল সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস গ্রাফিক্স ডিজাইনের জন্য। এই ক্রপ টুলসের জন্য আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে আমি যে কন্টেন্টটা রাখবো সেটা বাদে অবশিষ্টাংশটা বাইরে ফেলে দিতে হবে আমার সিলেক্ট যে এরিয়া। যেমন এই টোটাল এরিয়া সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এই অংশটুকু না রাখবো, এর জন্য আমি এখানে নিয়ে চলে আসলাম, অর্থাৎ অবশিষ্টাংশটা বা অপ্রয়োজন অংশটা আমার সিলেক্ট এরিয়ার বাইরে নিয়ে চলে যাব। যাওয়ার পরে আমি টিক মার্কে ক্লিক করতে পারি, ডাবল ক্লিক করতে পারি মাউসে লেফট, অথবা কিবোর্ডের এন্টার প্রেস করতে পারি, এর যে কোনো একটা করলে আমার এটা ক্রপ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যেটা আসছে এটা কি দেখেন তো, একটু ফুলের চিহ্ন, আপনারা মনে হয় একটা প্রিভিউ দেখতে পাচ্ছেন। এটা আমি মনে করি যে এক্সাম্পল দিলে আমি মনে হয় যে আমার ওই যে বাচ্চাদের ওষুধ খাওয়ানোর জন্য দেখবেন যে এক ধরনের কিন্তু ড্রপ ব্যবহার করা হয়। ওই ড্রপটার কাজ কি, যে ওষুধের বোতল থেকে প্রয়োজনীয় পরিমাপের ওষুধ নিয়ে ওষুধটা আপনার চামচে ঢেলে দেওয়া বা বাচ্চার গালে দেওয়া, অর্থাৎ কোনো জায়গা থেকে পিক করে নিয়ে আরেকটা জায়গায় দেওয়া, বা নির্দিষ্ট মাপের আমার যে পরিমাণ ওষুধ প্রয়োজন ওই পরিমাণ ওষুধটা ওখান থেকে পিক করে নেওয়া। আমার কাছে মনে হয় এইটি মনে হয় সবচেয়ে ভালো এক্সাম্পল এটার জন্য। এই টুলসটার কাজ হলো যে ওই যে আমার যেটা প্রয়োজন বা যতটুকু প্রয়োজন প্রয়োজনীয় অংশটা আমি পিক করে নেব। প্রেস করলাম, প্রেস করার পরে
আমার এই যে ওই দেখেন বাচ্চাদের ওষুধ খাওয়ানো সেই ড্রপ বা ইয়ের মতন হলো। এখন আমি এখানে দেখি যে এটি আমাদের আছে যে কালার দুইটা, একটা কালার একটা কালার, একটা আছে রেড আছে একটা সাদা আছে। আমি যদি এখানে ক্লিক করি সাদা জায়গায়, তার মানে সাদাটা আমি নেব, সঙ্গে সঙ্গে আমার এখানে সাদা হয়ে গেছে। খেয়াল করে দেখেন এখানে ক্লিক করার ফলে এটা সাদা হয়ে গেছে, অর্থাৎ আমি এটা পিক করেছি। আমি যদি এখানে ক্লিক করি রেড অংশে তাহলে দেখেন অটোমেটিক রেড হয়ে যাচ্ছে। আমি যদি ইয়েলোতে ক্লিক করি ইয়েলো হয়ে যাচ্ছে। আমি যদি ব্ল্যাকে ক্লিক করি ব্ল্যাক হচ্ছে। আমি যদি এখানে যে হালকা হলুদ ইয়েলো আছে এখানে ক্লিক করলে, অর্থাৎ আমি যেখানে ক্লিক করব বা যেখান থেকে পিক করব ঠিক ওই জায়গার অ্যাকুরেট কালারটা কি, ওই কালারটা সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে। আপনারা মনে হয় বুঝতে পারছেন, কোনো কিছুর বা কোনো জায়গা থেকে কালার পিক করার জন্য আমরা এই টুলসটা আপাতত ব্যবহার করব কালার পিক করার জন্য। এখন ধরেন আমার একটা একটা শেপ নিতে হবে, যে শেপটার কালার আপনার হতে পারে এই যে আমরা এখানে এটা সম্ভবত মনে হয় আমার যদি ভুল না হয় পেপের একটা পাকা পেপের একটা কালার। তো আমি এই যে পাকা পেপের কালারটা সিলেক্ট করলাম। অ্যাকচুয়ালি প্রথমে যেটা হবে সেটা হলো যে আমি যদি এখান থেকে আপনার একটা শেপ নিই, এখন এই শেপটা নেওয়ার পরে শেপ অটোমেটিক কিন্তু এই কালার চলে আসলো। এখন আমি এর কালার চেঞ্জ করতে গেলে পাকা পেপের কালার কি আসলে 100% কি ম্যাচিং করানো সম্ভব, এটা কিন্তু সম্ভব না। এই যে আপনার দেখেন ইয়েলো আসছে, ওই কালারটা আমি এখান থেকে আমার অনেক সময় লাগবে। সেক্ষেত্রে সবচাইতে বেটার ওয়ে কী হলো যে আমি এটা নিলাম, নিয়ে এই আমার এই কালার চলে আসলো এখানে, অথবা ক্লিক করলাম, ক্লিক করে এই যে সরি আমাকে নতুন করে আরেকটা ইয়ে নিতে হবে। প্রথমে কালারটা পিক করলাম, কালার পিক করেছি, কালার পিক করে আমি এখন যদি এটা শেপ নিই তাহলে দেখেন এই শেপটা ঠিক ওই কালারে চলে এসছে। তাহলে আমার কিন্তু পরবর্তীতে ওই কালার ম্যাচিং করানোর জন্য কালার খুঁজে বেড়ানোর কোনো প্রয়োজন পড়বে না। আমি এর মধ্যে একটু কথা বলি, আমার কথা, আমি যেহেতু আসলে খুলনা অঞ্চলে মানুষ, ঝিনাইদহ জেলা বাসা, আঞ্চলিকতার কিছু টান চলে আসতে পারে, সেক্ষেত্রে আপনারা কিছু মনে নেবেন না কাইন্ডলি। তাহলে আমাদের ছয়টা টুলস দেখলাম, এরপরে যে টুলস আসছে সেটা হচ্ছে যে আপনার ব্রাশ টুলস। ব্রাশ টুলস, ব্রাশ টুলস আপনারা নাম শুনেই বুঝতে পারছেন যে ব্রাশ টুলস, ব্রাশ আমরা কী কাজ করি, ব্রাশ নিয়ে আমরা দাঁত ব্রাশ করি, ব্রাশ নিয়ে আমরা রঙের ব্রাশ করি, ব্রাশ নিয়ে আমরা মাউস কিবোর্ড বা কম্পিউটার বা আদার্স কিছু আমরা মুছি পরিষ্কার করি। তো আমাদের কম্পিউটারের যে ব্রাশ টুলস আছে এই ব্রাশ টুলসটা আমরা শুধুমাত্র যেহেতু আমরা গ্রাফিক্যালি কাজ করি, রং নিয়ে কাজ করি, তুলি নিয়ে কাজ করি, তো আমরা মূলত রং করার কাজে ব্যবহার করব। অর্থাৎ এই ব্রাশটা নিলাম, নেওয়ার পরে আমি যদি এখানে চাপ দিই তাহলে দেখেন এই যে রং আসতেছে। এখন কোন রং আসবে প্রশ্ন হতে পারে, যেহেতু এই যে উপরে আমার যে উপরের যে কালারটা আছে সেই কালারটা সবসময় এখানে শো করবে। এখন আমার এই কালারটা এখানে ভালোভাবে ফুটতেছে না, স্পষ্ট আসতেছে না, তাহলে আমরা একটু ব্যাকে যাই গিয়ে কালারটা চেঞ্জ করতে হবে। যদি রেড কালার নিতে হয় তাহলে ওই যে আমার এখানে সেই কালার ড্রপ করার জন্য যেটা আছে বা পিক করার জন্য সেটা নিয়ে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে ব্রাশ টুলে আসলাম, এসে আমি যদি এখানে লিখি বা আঁকি তাহলে কিন্তু ব্রাশ টুলস এখানে হয়ে যাবে, ব্রাশ টুলস চলে আসলো। এখন এই ব্রাশ টুলসের মধ্যে অনেকগুলা কাজ আছে, অনেকগুলা কাজ আছে। ব্রাশের আকার বড় করা, ছোট করার জন্য আমাদের প্রয়োজন পড়তে পারে যে ব্রাশটা একটু ছোট হবে একটু বড় হবে। তো সেক্ষেত্রে ব্রাশের সাইজ বড় করার জন্য আমরা তিনটা ওয়ে অ্যাপ্লাই করতে পারি, তিনটা ওয়ে। নাম্বার ওয়ান যেটা সেটা হলো যে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন ব্রাশের সাইজ আছে, পিএক্স, পিএক্স ফর পিকজেল। আমি এখানে যদি 95 দিই তাহলে আমার ব্রাশের সাইজ এই চলে এসছে, যদি এখানে 127 দিই আরও বড় হচ্ছে। এই একটা গেল। নাম্বার টু হলো যে রাইট ক্লিক করলে, এখানে ক্লিক করলে যেটা আসবে রাইট ক্লিক করলেও সে একই অপশন আসবে বা উইন্ডো আসবে, সেই উইন্ডো থেকে আপনি এখান থেকে ব্রাশের সাইজটা ছোটো বড় করে নিতে পারবেন প্রয়োজন মতন আপনার। আর একটা হলো যে আমাদের কিবোর্ডে, আপনারা একটু কিবোর্ডের দিকে খেয়াল করেন, ও আছে, তার রাইট সাইডে আছে পি, পির রাইট সাইডে দেখেন আপনার থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট, স্টার্ট এবং এন্ড দুইটা ব্র্যাকেট আছে।
অর্থাৎ বাম পাশের যে থার্ড ব্র্যাকেট সেটাতে যদি আমরা প্রেস করি তাহলে আমার ব্রাশ টুলটা আস্তে আস্তে ছোট হবে, আর যদি ডান পাশেরটা প্রেস করি তাহলে আমার ব্রাশ টুলটা আস্তে আস্তে বড় হবে। থার্ড ব্র্যাকেট যদি লেফট সাইড প্রেস করি তাহলে ব্রাশ টুল ছোট হচ্ছে, আর রাইট সাইড প্রেস করলে এটা বড় হচ্ছে। আমার যতটুকু প্রয়োজন সে অনুসারে আমি এখানে ইয়ে করতে পারবো, প্রেস করতে পারবো। এখন দেখেন যে আমি একটা একটা জায়গায় ব্রাশ করছি, ব্রাশ করার পরে এর চারি সাইডে হালকা কিন্তু মানে ঝাপসা মতন হয়েছে, অর্থাৎ এটি স্মুথ না মনে হচ্ছে। যদি আমাকে স্মুথলি করতে হয় সেক্ষেত্রে আমাকে এই যে এখানে আসতে হবে, অথবা রাইট ক্লিক করে আমার এখানে ব্রাশ সিলেক্ট করতে হবে। এখানে আমার যে কটা স্যাম্পল দেওয়া আছে সেই স্যাম্পলগুলো দেখেন যে এখানে কিন্তু দেওয়া আছে যে ঝাপসা মতন হবে, এটি একেবারে খুব সুন্দর হবে। হ্যাঁ, এইভাবে দেওয়া আছে। আমি যদি এটা নিই তাহলে যে ব্রাশের যে কালারটা আসবে বা শেপটা আসবে সেটা একেবারেই খুব সুন্দরভাবে, সরি, সরি মানে আমার কিবোর্ডে ভুল প্রেস হয়ে গেছে। আমি চলে গেছিলাম ইরেজারে, আমার কিবোর্ড ভুল প্রেস হয়ে গেছিল। আচ্ছা, এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো থেকে আমরা আস্তে আস্তে দেখব। আচ্ছা, এরপরে আসি পেন টুল, পেন্সিল, সরি, পেন্সিল। পেন্সিলের কাজ যেটা সেটাই, পেন্সিলটাকে ছোট বড় করার জন্য আমাদের ওই থার্ড ব্র্যাকেট লেফট সাইড রাইট সাইডটা করতে হবে। এই যে পেন্সিল, একেবারেই পেন্সিলের মতন। আমি যদি একেবারেই পেন্সিলের মতন ছোট করে নিই তাহলে এটা আরও ছোট হবে, আরও ছোট হবে, আবার এটা বড় করাও সম্ভব। আমরা আটটা টুলস দেখলাম, এই আটটা টুলস দেখে জাস্ট আমরা 3 থেকে 4 মিনিট একটু সবার মতামত নেব, তার পরবর্তী টুলসে আমরা আবার যাব। প্লিজ আপনারা সবাই যদি আমার কথা শুনতে পারেন তাহলে একটু কাইন্ডলি রেসপন্স করবেন। জি স্যার, শুনতে পারছি। হ্যাঁ, এই যে আটটা টুলস আমরা দেখেছি। হ্যাঁ হ্যাঁ, কোন টুল সম্পর্কে যেগুলো মানে অ্যাকচুয়ালি যেগুলো টুলস দেখানো হয়েছে মোটামুটি বুঝতে পারছি, কারণ এগুলো যে কোনো ছোট মোটো কাজেও এগুলো দরকার, খুব বেশি নিড। এগুলো আমার মতে মনে হয়েছে যে এগুলো খুব বেশি নিড, আর এগুলো আমি একটু বুঝতে পারছি মোটামুটি। আচ্ছা আচ্ছা, জি, এই টুলস গুলো বুঝতে পারেননি এমন কেউ কি আছেন? লাস্টের যে টুলটা দেখাইলেন ওইটাতে টেলোমেলো হয়ে গেছে ভাইয়া। সরি সরি সরি, লাস্টে যে টুলটা দেখাইছেন আর কি, এই যে আমরা লোয়ার যে বিষয়টা, জি জি জি, ওইটাতে যদি আপনি শর্ট বলেন কি প্রেসেস কি সমস্যা হয়েছে ওইটাতে একটু আসলে কনফিউজ হয়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করছি বিষয়টা। আচ্ছা, ব্রাশ টুলস আর পেন্সিল টুলস দুইটা, দুইটার কাজ কিন্তু একই। আমি একটু ক্লিয়ার করে দিই বিষয়টা। ব্রাশ টুলস হলো যে আমার যদি এভাবে নিই তাহলে কিন্তু আপনার দেখেন একটা ঝাপসা মতন আসতেছে, আমি একেবারে বাংলায় যদি বলি ঝাপসা মতন, রংটা স্মুথ না। আমি আবার এটা যদি বারবার যদি রং করি, এটা আমরা যে অনেক সময় আপনার দেখবেন যে বিভিন্ন ওয়ালে আপনার এটা কি কি বলে গ্রাফিতি, বিভিন্ন আর্টিস্টরা যারা আপনার সমাজের বিভিন্ন বাজে দিকগুলা উপস্থাপন করতে চাই চিত্রের মাধ্যমে, গ্রাফিতি আঁকে অনেক সময়, মানে কিছু লেখে স্প্রে করে যেটা লেখে, এই জাতীয় কাজের জন্য আমরা এই যে ব্রাশ টুলস ইউজ করতে পারি। দেখেন এটা কিন্তু অনেকটা এরকমই দেখা যাচ্ছে। আর যদি কোনো কিছু আমার একেবারে
স্মুথলি কালারটা নিয়ে আসতে হয় সেক্ষেত্রে আমরা পেন্সিল টুল ইউজ করব। আশা করি ক্লিয়ার হতে পারছেন। আমি তাহলে ক্লিয়ার করব। যদিও বেসিক টুলস আপনাদের অনেক মানে ম্যাক্সিমাম ধারণা আছে টুলস গুলো সম্পর্কে, তারপর যদি কোনো কোশ্চেন থাকে। আশা করছি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারছেন, না হলে অবশ্যই কোশ্চেন করতেন। তাহলে ফটোশপের যে টুলসগুলো আমরা দেখলাম এর মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টুলস গেল আপনার মুভ টুলস গেল একটা, ক্রপ টুলস গেল একটা, এই দুইটা টুলস আমরা এই আটটার মধ্যে সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ বেশি ছিল। তারপরে আপনার সিলেক্ট করার জন্য যে আপনার ল্যাসোটা আসলে অতটা প্রয়োজন পড়ে না, এই যে মার্কি টুলসটা আমাদের প্রয়োজন পড়তে পারে, তারপরে ব্রাশ পেন্সিল আসলে ওইভাবে প্রয়োজন পড়ে না, আমরা এখন ব্রাশ পেন্সিলের ইউজটা খুবই কম করি কারণ আমরা শেপ নিয়ে প্রয়োজনে শেপটাকে কেটে সেটা আমরা সেটা সাইজ করে ফেলি, ওইটা আমাদের জন্য সুবিধা হয় বরংস কাজ করতে গেলে। আচ্ছা, এরপরে যে টুলসগুলো আপনার আসতেছে সেটা হলো যে কালার রিপ্লেসমেন্ট টুলস, অর্থাৎ কালার পরিবর্তন করার জন্য। একটু স্যাম্পলটা দেখেন। এখানে অনেকগুলো টুলস আছে, তার মধ্যে কালার রিপ্লেসমেন্ট টুলস একটা কাজে লাগে। এটা কাজে লাগে মূলত হলো আমাদের যখন আমরা ফটো এডিটিং করি, বিশেষ করে যদি পুরাতন কোনো ফটো আমরা এডিট করি তাহলে সেক্ষেত্রে আমাদের এটি খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে। পাশাপাশি হলো যে ধরেন কোনো ছবির একটা অংশ নষ্ট হয়ে গেছে, সে আপনার একটা ছবি খুব সুন্দর আপনার একটা শখের ছবি, ছবিটা হারাই গেছে, দেখলেন যে এই ছবিটা আপনার কোনটা জায়গায় স্টেপলিং করা আছে, পিন আপ করা আছে, এখন ওই পিনের একটা অংশ মানে পড়ছে নীল অংশে আর একটা অংশ পড়ছে যে আপনার ঠিক মুখের উপরে, যে কারণে ওই অংশটা কিন্তু কালো মতন হয়ে গেছে। এখন এক্ষেত্রে এই কালো যে মুখের উপরে যে কালো অংশটা বা কালো হয়ে গেছে এটিকে কী করে রিকভার করা যায়, এই রিকভার করার জন্য আমরা এই টুলসটাকে ব্যবহার করি। যেমন এটা হলো যে আপনার যে টুলসের আকার, যেটা আকারটা আমরা ছোট বড় করার জন্য আমাদের ওই সেই একই নিয়ম, এই যে সাইজ করার জন্য রাইট ক্লিক করতে পারি অথবা আমরা কিবোর্ডের লেফট থার্ড ব্র্যাকেট বা রাইট থার্ড ব্র্যাকেট ইউজ করে এটা ছোট বা বড় করতে পারি এটি ইউজ করার জন্য। দেখেন এখানে যে লাইভ ক্লাস চলছে এটি কিন্তু আছে কিসে, সাদা বা হোয়াইট কালারে আছে। আমি যদি এখানে প্রেস করি তাহলে এখানে সরি এখানে বোঝা যাচ্ছে না, যেহেতু লাল কালার তো ওখানে আছেই, একটু বড় করি, এই অংশটা কিন্তু আপনার ব্ল্যাক আছে। দেখেন আমি যদি এখানে প্রেস করি তাহলে দেখেন লাল হয়ে যাচ্ছে, হালকা করে লাল হয়ে যাচ্ছে। লাল হওয়ার কারণটা হলো যে আমার এখানে লাল কালারটা সিলেক্ট করা আছে। আমি যদি এখানে হোয়াইট কালার ইয়েলো কালার দিই তাহলে দেখবেন যে এখানে ইয়েলো কালার হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার যে কালারটা আছে সেই কালারটার কিছুটা পরিবর্তনের জন্য আমরা এই টুলসটা ব্যবহার করতে পারি। এখন এখানে সরি এখানে আরো বেশ কিছু ইয়ে আছে কিন্তু আসতেছে না এই মুহূর্তে। আমি
আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি, আসতেছে না। মিক্সার ব্রাশ, এটাও কালার মিক্সার করার জন্য বা আপনাকে একবারে ব্লুর করে দেওয়ার জন্য, এই যে ওই যে কালারটা এখানে থাকবে সেটা সেটাকে ব্লুর করে দেওয়ার জন্য। এগুলো আসলে তেমন কাজে লাগে না আমাদের, আমাদের মূল যে কাজে লাগে আমরা মূলত সেই ইয়েগুলোতে চলে যাই। এগুলো হলো যে আপনার একেবারেই হালকা হালকা টুলস, এগুলোর প্রয়োজন আপনার দেখা আছে মাসে একবার পড়তে পারে নাও পারে, আমরা তারপরও দেখাবো। কিন্তু আমাদের মূল যেগুলো আছে আজকে যে অ্যাট্রাকটিভ যে টুলসগুলো সেগুলো আমরা দেখব। তার মধ্যে এইটি হলো, এটা দেখেন একটু, দেখতে অনেকটা আমরা যে অফিসিয়ালি সিল ব্যবহার করি এই সিলের মতো দেখতে অনেকটা। এটা এর নাম হলো যে ক্লোন স্ট্যাম্প টুলস, নামই দিয়ে সিস্টেম। এটির কাজটা যারা স্টার্টিং লেভেলে ফটো এডিটিংয়ের কাজ করে তাদের জন্য এটা প্রযোজ্য। যারা ফটো এডিট করে তাদের জন্য এটা প্রযোজ্য। সরি আমার একটা ফোন এসেছিল, আমি ইয়ে হয়ে গেছিলাম। এটার কাজ হলো আপনার এটা এই সাইজটাকে বড় করার জন্য কিবোর্ডের যে আমাদের থার্ড ব্র্যাকেট আছে সেটা রাইট সাইড যেটা ওইটা বড় চাপলে এটা বড় হবে আর লেফট সাইডটা চাপলে ছোট হবে। আমার এখানে যে অংশটা আছে, নতুন কেউ অ্যাড হয়েছে মনে হয়, এখানে যে অংশটা আছে আমি যদি এই জিনিসটাকে সেম এখানে উপস্থাপন করতে চাই, তাহলে আমরা যেমন স্ট্যাম্প সিল প্যাড যেটা বা সিল ব্যবহার করি সেটা হলো যে একই লেখা আরেকটা জায়গায় হুবহু আমরা কপি করার জন্য ব্যবহার করে থাকি। এই অংশটা আমরা সেম এখানে ভাবে উপস্থাপন এই জায়গায় উপস্থাপন করব। এটা উপস্থাপন করার জন্য আমার এই টুলসটা ইউজ করতে হবে, সেটা হলো যে ক্লোন স্ট্যাম্প টুলস। এই টুলসটার জন্য আমাদেরকে একটু কাজ করতে হয়, সেটা হলো যে কিবোর্ডের যে অল্টার বাটনটা আছে এই অল্টার বাটনটা চেপে ধরে, দেখেন নর্মালি আমার মাউসের যে আইকন সে আইকনটা একটা বৃত্তাকার আছে আর আমি যখন কিবোর্ডের অল্টার বাটনটা প্রেস করছি তখন কিন্তু এটার চেহারাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা পিক করার জন্য আমাকে অল্টার বাটনটা প্রেস করতে হবে। আমি অল্টার বাটনটা প্রেস করে জাস্ট একবার ক্লিক করব মাঝখানে, একবার সিঙ্গেল ক্লিক। সিঙ্গেল ক্লিক করার পরে দেখেন এই যে আমি মাউস যেখানে আছে সেখানে কিন্তু ওই অংশটা দেখাচ্ছে। এবার এখানে চেপে ধরে আমি যদি এখানে ঘষাঘষি করি বা স্ক্র্যাচ করি তাহলে দেখেন আমার ওই অংশটা এখানে হুবহু কপি হয়ে গেল। এই যে এটা আমাদের মধ্যে কি কোনো মেয়ে আছে? না থাকলে, যেহেতু আমরা সবাই আসলে এখানে বড়, ওই যে হয় না যে আগে যেটা হতো আর কি আপনার, যে একটা মেয়ের খুব পছন্দ, মেয়েটা ছবি পাইছে ওই মেয়ের সাথে একটা পাশাপাশি ছবি ধারণ করাতে হবে, তখন কিন্তু এই বেসিক লেভেলে পোলাপানগুলো কিন্তু এই কাজগুলো করে, বুঝছেন? আমি দেখছি অনেক জায়গাতেই যে এই একটা ছবির সাথে আর একটা ছবি কি সুন্দরভাবে মেশানো যায়, তখন আপনার এই যে এইগুলো করে একজনের, ধরেন এটা ছেলের ছবি আর মেয়ের ছবি ছিল একটা জায়গায়, নিয়ে এখানে নিয়ে এসে ঘষাঘষি করে ঠিক পাশাপাশিভাবে উপস্থাপন করলো। এই এইটিও আসলে আমাদের গ্রাফিক্সের জন্য প্রয়োজন পড়বে না, এটা ফটোশপে যদি কেউ আপনার ফটো এডিটিংয়ের কাজ করে তার ক্ষেত্রে আপনার এটি প্রয়োজন পড়তে পারে। এরপরে আসছে আপনার ইরেজার টুলস। ইরেজার নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে এটা হলো যে মোছার জন্য, অর্থাৎ আমার যা ডিজাইন করছি এই ডিজাইনগুলো আমি যদি মুছতে চাই তাহলে ইরেজার টুল সিলেক্ট করে আমি যেখানে যেখানে এটা প্রেস করব ঠিক সেখানে সেখানে আমার ডিজাইন টুটলটা মুছে যাবে। আচ্ছা এরপরে যে টুলসটা আসছে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ টুলস। আমি এক্সট্রিমলি সরি, আমার একটা খুবই গুরুত্বপূর্ণ ফোন এসছে, যদি এক মিনিট সময় দেন আপনারা প্লিজ।
হ্যাঁ হ্যাঁ আমি বাসায় আছি, অনলাইনে একটা ক্লাস নিচ্ছি, তো পরে কথা বলতে পারবো। হ্যাঁ। আমি সরি, আসলে আমার বাসা থেকে ফোন দিছিল, আমার বাবা ফোন দিছিল, সরি। শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যেটা কথা বলছিলাম যে এই যে টুলস, আপনার গ্রেডিয়েন্ট টুলস যেটাকে বলা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কালার সিলেক্ট করার জন্য বা মাল্টি কালার অ্যাপ্লাই করার জন্য এই টুলসটা ব্যবহার করি আমরা। এই টুলসটার গুরুত্ব অনেক বেশি, এখানে অনেক কিছু শেখারও আছে। এখানে আপনার দুইটা টুলস আছে, একটা হলো যে গ্রেডিয়েন্ট টুলস আর একটা হলো যে পেইন বাকলেট টুলস। তো গ্রেডিয়েন্ট টুলস যেটা, সেটা হলো যে আপনার মাল্টি কালার, একই সাথে মাল্টি কালার অ্যাপ্লাই করার জন্য। আমি গ্রেডিয়েন্ট টুলস অ্যাপ্লাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদেরকে প্রথমে আগে দেখতে হবে যে আমি যে টুলস সিলেক্ট করলাম, এই টুলসে কালারটা কীভাবে অ্যাপ্লাই হবে, সেটার জন্য আমাদেরকে এখানে আসতে হবে। এখানে আসার পরে দেখেন যে অনেকগুলো স্যাম্পল দেওয়া আছে। আমি যদি মনে করি যে আমার বাংলাদেশের জাতীয় পতাকার যে স্যাম্প বা কালার যেটা মিশ্রণ থাকে সেই ধরনের কিছু নেব, তাহলে এটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে জাস্ট টান দিলেই আমার ওইভাবে বা দুইটা বা দুই বা ততোধিক, অথবা আমরা যতগুলো কালার ওখানে নেব ততগুলো কালারের সংমিশ্রণ এখানে চলে আসবে খুব সুন্দরভাবে। আর একটা হলো যে যে কোনো নির্দিষ্ট একটা কালার দিয়ে ফিল আপ করে দেয়, তার জন্য আমার এই যে পেইন্ট বাকলেট টুলসটা ইউজ করতে হবে। সেক্ষেত্রে এইটা সিলেক্ট করার পরে এই যে উপরে যে কালারটা আছে, এই কালারটা সরাসরি এখানে অ্যাপ্লাই হবে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন কালারটা কিন্তু আসতেছে। পরিপূর্ণ হয়ে গেল। আবার এই কালারের উপরে আমি যদি মনে করি যে না, আসলে আমার এখানে আমি একাধিক কালার দিব, তাহলে আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। করে এই যে জাস্ট প্রেস করে টানতে হবে, আপনি যেদিকে নেবেন ঠিক সেইভাবে এটা চলে যাবে। আচ্ছা, এটা গেল। তারপরে যে লোশনের মতন দেখেন একটা চিহ্ন আছে, এটা হলো যে আপনার ব্লুর টুলস। আপনারা নাম শুনে বুঝতে পারছেন যে ব্লুর টুলসটা আসলে কি কাজে লাগে। এটা হলো যে আপনার ঝাপসা করে দেওয়ার জন্য, কোনো কিছুকে ঝাপসা করে দেওয়ার জন্য। এটা ফটো এডিটিংয়ের জন্য প্রয়োজন পড়ে, যে কোনো ছবির নির্দিষ্ট একটা অংশ ঝাপসা করে দেওয়ার জন্য আমরা এই টুলসটাকে ইউজ করে থাকি। কতগুলো অ্যাপ্লাই করছি, হ্যাঁ, কোনো কিছুকে ঝাপসা করে দেওয়ার জন্য। আমি যদি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এরও দেখেন যে আপনার আকারটা, কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট লেফট রাইট চাপলে এটা ছোট বড় হবে। এই যে চিহ্নটা আছে এখানে, আমি যে লেখাটা আছে এর উপরে যদি হালকা করে ঘষি, হালকা করে, দেখেন যে এটা কিন্তু ঝাপসা হয়ে যাচ্ছে। এখন এটার আসলে আকারটা, এটা কতটা ঝাপসা হবে বা কতটা ব্লুর হবে, সেটার জন্য আপনি এই যে এখান থেকে কিন্তু আপনার এর পার্সেন্টেজটা নির্ধারণ করতে পারেন। যদি পার্সেন্টেজ কম থাকে তাহলে আপনার ঝাপসাটা কম হবে, আর যদি পার্সেন্টেজ 100% থাকে তাহলে ঝাপসাটা, বা আমি ঝাপসা বলছি একেবারে যদি আমরা বোঝার জন্য, বা ব্লুরটা তত বেশি হবে। দেখেন এটা কিন্তু অনেক বেশি ব্লুর হয়ে গেছে। এটা সাধারণত আমাদের যে ছবির বা পোর্ট্রেট ছবির ব্যাকগ্রাউন্ড, আমরা যখন দেখি যে আসলে আমাদের মোবাইলে অতটা ব্লুর হয়নি, তখন এই ছবিগুলার বা যে কোনো কন্টেন্টের ব্লুর করার জন্য আমরা এই টুলসটাকে ইউজ করে থাকি। আচ্ছা, এরপরে যে টুলসটা আসছে, এটা তেমন কোনো কাজ নাই। হ্যাঁ, এটা তেমন কোনো কাজ নাই। এটা ছবি, ওই যে আপনার কেউ যদি নাক বোসা হয় তাহলে তার নাকটাকে একটু টেনে তুলে দেওয়া, কারো যদি চোখটা পিটপিটে হয় তাহলে তার চোখটাকে একটু বড় করে দেওয়া। আমরা একটু পরে দেখবো, পরের ক্লাসে, যখন আমরা কোনো ব্যক্তি ছবি নিয়ে কাজ করব। অনেক টুলস এখানে আছে যেগুলো আমরা, এগুলো যেমন ছবি নিয়ে কাজ করার সময় এগুলো দেখবো। আচ্ছা, এরপরে আপনার যেটা আসলো, এটারও আসলে আমাদের এখানে তেমন কোনো কাজ নাই। আমরা টাইপ টুলসটা নিয়ে কথা বলতে পারি। টাইপ টুলসটা খুবই গুরুত্বপূর্ণ। টাইপ টুলসটা হলো যে আমাদের কন্টেন্টের মধ্যে কোনো কিছু, কোনো টেক্সটকে দেওয়ার জন্য আমরা টাইপ টুলস ইউজ করতে পারি। এই টাইপ টুলসটা আবার
এখানে এখানে একটা আছে আপনার হরিজন্টাল আর একটা আছে ভার্টিক্যাল। এছাড়া আরও বেশ কিছু থিওরি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, সেগুলো নতুন কি মনে হয় অ্যাড হয়েছে, আমরা সেগুলো পর্যায়ক্রমে দেখব। টাইপস টুলটা হলো যে জাস্ট টাইপ টুলস সিলেক্ট করলাম বা কিবোর্ডে টি বাটন প্রেস করলে এটা অটো সিলেক্ট হয়ে যাবে, এরপরে ভিতরে ক্লিক করলে আমরা লেখা শুরু করতে পারবো। আমার কিবোর্ডটা বাংলায় আছে যে কারণে বাংলাটা আসছে এখানে। আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারবো, এখানে ফন্টের কালারটা কি হবে সেটাও এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। আমরা যদি একেবারে ইয়েলো কালার নিই মানাবে না, কালো কালার নিলে এখানে আসলো। এই যে গ্রাফিক্স ডিজাইন আমরা টাইপ করলাম, এই টাইপটাকে আমরা যদি এখান থেকে সরাতে হয় তাহলে আমাদের কি করতে হবে, সেই মুভ টুলসে যেতে হবে, মুভ টুলসে গিয়ে আমরা এটা সরাতে পারবো। আচ্ছা, এরপরে ফটোশপে বা গ্রাফিক্স ডিজাইনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, যেটা আমি রিপিট করছি, গ্রাফিক্স ডিজাইনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে টুলস সেই টুলসটাতে আমরা যাব, এটা হলো পেন টুলস। আপনারা যারা ফটোশপে কাজ করেন তারা নিশ্চয় অবগত আছেন পেন টুলসের গুরুত্ব কতটা। আসলে পেন টুলস এর গুরুত্ব সবচাইতে বেশি সবচাইতে বেশি সবচাইতে বেশি ফটোশপে কাজ করার জন্য। যেমন আমরা এর আগে দেখছিলাম যে এই অংশটা টোটাল যে ফ্রি গ্রাফিক্স ডিজাইন লাইভ ক্লাস চলছে এটা আমরা সিলেক্ট করতে গিয়ে প্রথমে দেখলাম যে আমাদের যে মার্কি টুলস তাতে করে হয় একটা অংশ সিলেক্ট হচ্ছে অথবা এই অংশটা সিলেক্ট হচ্ছে, প্রপারলি সিলেক্ট হচ্ছে না। আচ্ছা, তারপরে আমরা আসলাম ল্যাসোতে, ল্যাসোতে গিয়ে দেখলাম যে হচ্ছে কিন্তু কিছু কিছু অংশ অপ্রয়োজনীয় অংশ চলে আসছে, আবার কিছু কিছু জায়গায় প্রয়োজনীয় অংশ বাদ পড়ে যাচ্ছে। ম্যাজিক টুলসে গিয়েও দেখলাম যে এটা সম্পূর্ণভাবে সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ টুলস সেটা হলো যে পেন টুলস। আমরা যদি পেন টুলস নিয়ে এই অংশটুকু না শুধুমাত্র ক্রপ করতে চাই তাহলে সেটা সম্ভব। আমি একটু দেখাই দিই আপনাদের, ক্লিক করলাম শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম তাহলে পরিমাপটা সহজ আস সমান আসলো। এখানে ক্লিক করে আরো একটু ছোট করে নিলে এটা ভালো হতো, দেখানোর স্বার্থে আমি বলে দি মানে দেখাচ্ছি। আমার কোনো প্রয়োজনীয় অংশ এখান থেকে আশা করি বাদ যাবে না, ওভারঅল অপ্রয়োজনীয় কোনো অংশ এখানে অ্যাড হবে না। সিলেক্ট করা হয়ে গেছে, সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল চেপে যদি এন্টার দিই দেখেন আমার এই অংশটা কিন্তু ওই সে সিলেক্ট হয়ে গেল। এবার দেখেন যে এই যে কন্টেন্ট, এই কন্টেন্টটা কিন্তু 100% আপনার সিলেক্ট হয়েছে, কোনো অংশ বাদ যায় না এখান থেকে। কিছু অংশ উপরে বাদ দেখা যাচ্ছে, আমি যদি আরও নিখুঁতভাবে বা সময় দিয়ে একটু কাটি তাহলে এটা বাদ যাবে না। আমি দেখানোর জন্য বলছি যে কোনো কিছুর কোনো শেপ কোনো লেয়ার বা কোনো কন্টেন্টকে 100% অ্যাকুরেট মাপে কাটার জন্য বা নেওয়ার জন্য আমাদেরকে পেন টুল ইউজ করতে হয়। এ হচ্ছে পেন টুল। আর এই পেন টুলটা যাদের এখনো পর্যন্ত আয়ত্তে আসেনি তারা আপনারা যদি চেষ্টা করেন আমার মনে হয় 3 থেকে 4 দিনের মধ্যে আপনাদের পেন টুলটা আয়ত্তে চলে আসবে, এবং পেন টুলটা আয়ত্তে আসতে কিন্তু বেশ সময় লাগে। হ্যাঁ, পেন টুলটা আয়ত্তে আসতে বেশ সময় লাগে, পেন টুল আপনার মনের কথা বলবে যখন সেটা আপনার আয়ত্তে আসবে, আপনি যেদিকে নেবেন ঠিক সেদিকে চলে যাবে, বিন্দুমাত্র কোনো রকম আপনার কথা দ্বিমত পোষণ করবে না। আচ্ছা, এরপরে আসলো আমাদের পাথ সিলেকশন টুলস। পাথ কি জিনিস সেটা আসলে আমরা পাথটা দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে, আপাতত এখানে দেখাই, এখানে দেখানোর সুযোগ নেই কারণ এখানে তো পাথ নাই, এখানে তো সব স্ট্যাটিক ইমেজ। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হলো যে আপনার হ্যান্ড টুলস। এই হ্যান্ড টুলসটা হচ্ছে যে হাত, আপনি আপনারা মনে হয় খেয়াল করছেন যে এটা মুভ টুলস সরানোর জন্য। এই যে এখন আমি ধরেন এই যে এই পাশে গ্রাফিক্স ডিজাইন শব্দটা কিন্তু দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এই যে নিচের যে স্ক্রল বার আছে স্ক্রল বার দিয়ে সরাসরি দেখতে হবে, এক্ষেত্রে কিন্তু বেশ টাইম আমাদের কিল হবে।
এটা সহজ করার জন্য আমরা এই যে হ্যান্ড টুল ইউজ করতে পারি। হ্যান্ড টুল ইউজ করলে হাতের চিহ্ন আসবে, জাস্ট প্রেস করে আপনি যেদিকে সরাবেন সেদিকে চলে যাবে। এর একটা শর্টকাট কি আছে, কিবোর্ডে স্পেস চাপলে অটোমেটিক হ্যান্ড টুল চলে আসে, স্পেস চেপে ধরে আপনি সরাবেন, দেখবেন যে আপনার এটা আপনি যেদিকে টানছেন ঠিক সেদিকে চলে যাবে এটা। আচ্ছা, এরপরে যেটা আমাদের আসছে রেক্ট্যাঙ্গেল টুলস। ফটোশপের বা গ্রাফিক্স ডিজাইনের যদি দ্বিতীয় কোনো গুরুত্বপূর্ণ টুলস থাকে তাহলে সেটা হলো যে আপনার রেক্ট্যাঙ্গেল টুলস। গ্রাফিক্স ডিজাইনের যদি দ্বিতীয় গুরুত্বপূর্ণ কোনো টুলস থেকে থাকে তাহলে সেটা হলো রেক্ট্যাঙ্গেল টুলস। এটা কিন্তু আমি রিপিট করলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ টুলস। এখানে যদি আমরা প্রেস চাপ ধরে রাখি তাহলে দেখবো যে অনেকগুলো শেপ কিন্তু এখানে আছে, আর এই যে স্যাম্পলগুলো আছে এই স্যাম্পলগুলোর বাইরেও আরও অনেকগুলো শেপ আছে। সেটা নেওয়ার জন্য আমরা এই যে যদি কাস্টম শেপ টুলসে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের আর কী কী শেপ এখানে প্রয়োজন পড়তে পারে। এই যে এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবো অনেকগুলো শেপ এখানে আরও আছে, অনেক আমাদের টিকমার্ক প্রয়োজন পড়তে পারে, অ্যারো চিহ্ন রাইট অ্যারো প্রয়োজন পড়তে পারে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে টানলাম, অটোমেটিক কিন্তু এটা হয়ে গেছে। আমার টিকমার্ক প্রয়োজন পড়তে পারে, এই যে আমার কোনো কোটেশনের ইয়ে প্রয়োজন পড়তে পারে বা স্পেসের জন্য, এটা চলে আসলো। মিউজিক আইকন চলে আসতে পারে, এই যে এগুলো হলো বিভিন্ন আইকনের জন্য। এছাড়া আমার একটা আয়তক্ষেত্র প্রয়োজন বা আয়তাকার একটা শেপ প্রয়োজন, সেক্ষেত্রে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা কোন কালার হবে সেটা নির্ধারণ করতে হবে কালার থেকে, ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিতে পারি অথবা আমার প্রয়োজনীয় কালার এখান থেকে পিক করে নিতে পারি। আমি এটা পিঙ্ক কালার দিলাম, দিয়ে এই যে একটা আয়তাকার চলে আস, সরি ওই আগের শেপটা রয়ে গেছে যে কারণে এখানে আমি নতুন একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এবার দেখবো যে এটা পিঙ্ক কালার চলে এসছে। আমার যদি আপনার একটু রাউন্ডেড যদি প্রয়োজন পড়তে হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে নিতে পারি। যে আচ্ছা, আমার যদি বৃত্তাকার প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রে আমরা এই যে বৃত্তাকার এখানে নিতে পারি। আচ্ছা, অনেক সময় প্রয়োজন পড়তে পারে যে আপনার এটা 5টা বা 6টা বা 7টা আপনার কোণা থাকবে, কোণাকৃতির এখান থেকে কয়টা কোণ হবে তা নির্ধারণ করা হয় এখানে। আমি যদি 3টা দিই তাহলে এটা ত্রিভুজ হবে, দেখেন এই যে ত্রিভুজ। আমি যদি 4টা দিই তাহলে এটা হবে চতুর্ভুজ। আমি যদি 5টা দিই তাহলে দেখেন 5টা কোণ চলে আসলো এখানে। আমি যদি 10টা দিই তাহলে এখানে 10টা কোণ সম্বলিত একটি আয়তক্ষেত্র মতন হবে। তো এটা আমাদের প্রয়োজন পড়বে, এটা প্রয়োজন পড়বে আমাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে, বিশেষ করে বিজনেস কার্ড, লোগো, ব্র্যান্ডিং, তারপরে আপনার আইডি কার্ডের জন্য, বিভিন্ন ব্যানার ডিজাইনের জন্য অনেক ক্ষেত্রে আমাদের এটি প্রয়োজন পড়বে। আমি একটু সিম্পলি আপনাদেরকে দেখাই, সেটা হলো যে একটু ব্যাকে চলে যাই। আমাদের যে এখানে যে ডিজাইনটা দেখছেন, এই যে এখানে কিন্তু আপনার দুইটা এই রেক্ট্যাঙ্গেল ইউজ করা হয়েছে, লাল যে অংশটা এটা আপনার ব্যবহার করা হয়েছে আয়তকাজের, শুধু রেক্ট্যাঙ্গেল যেটা, আর বৃত্তাকার যেটা সেটা আপনার ব্যবহার করা হয়েছে এই যে এলিপস থেকে নিয়ে এইভাবে বৃত্তাকারটা ব্যবহার করা হয়েছে। আর জুমটা আসলে প্রয়োজন পড়ে কম, কারণ জুম করার জন্য আমরা জুম এখানে ক্লিক করে জুম করি না, জুম করার জন্য আমরা কিবোর্ডে জুম অর্থাৎ কোনো ইমেজকে ছোটো বা বড়ো করে দেখার জন্য কিবোর্ডের কন্ট্রোল চেপে প্লাস যদি চাপি তাহলে এটা বড় হয়, আর মাইনাস চাপলে ছোটো হয়, আর যদি জিরো দিই তাহলে একটা রাইট পজিশনে একটা ভিউ হয় এখানে। সর্বশেষ যেটা আসলো এটা প্রয়োজন নয় আমাদের, আমাদের এই যে কালার, যেটা একটা হলো যে আপনার ফরগ্রাউন্ড কালার আর একটা হলো যে ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালারটা হলো যে আমি সবসময় যে রেক্ট্যাঙ্গেল বলেন বা বিভিন্ন সিলেক্ট করে কালার দেওয়া বলেন বা কালার পিক করা বলেন,
পেন টুল দিয়ে কোনো কিছু করা বলেন বা টাইপ করে কোনো কিছু করা বলেন, এ সব কিছুই হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালারকে ফলো করে আর ব্যাকগ্রাউন্ডকে কালার ফলো করে বিশেষ বিশেষ কিছু সময়ে। যদি আমি সরি বিশেষ বিশেষ কিছু সময়ে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার চলে আসে, আবার এটা দুইটা কালার রাখার জন্য ব্যবহার করা হয়, এখানে প্রেস করলে কালারটা চেঞ্জ হয়। এই কালার চেঞ্জ করার জন্য ক্লিক করলে এখানে একটা কালারের জন্য আসে, কালার পিক করার জন্য আপনি ইচ্ছা মতন কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি কালার কোড ইউজ করব, সেক্ষেত্রে এখানে কোড ব্যবহার করতে পারবেন। আবার এখানে যে অনেকগুলো কালারের জন্য আপনার স্যাম্পল দেওয়া আছে, এই স্যাম্পল থেকে আপনারা কালারগুলো সিলেক্ট করে নিতে পারবেন। আমরা আশা করছি যে আমাদের গ্রাফিক্স ডিজাইনের জন্য মোটামুটি যে টুলসগুলো প্রয়োজন আছে এই টুলসগুলো আমরা আজকে আলোচনা করতে পারছি। বাকি যে দুইটা তিনটা টুলসের ব্যাপার আছে এইগুলো আমরা আসলে যখন কোনো ব্যক্তি বা কারোর ছবি নিয়ে কাজ করব তখন দেখাবো, কারণ ওই টুলসগুলো দেখাতে হলে আমার এখানে সেটা দেখানো সম্ভব না, ওই আমাকে ছবির উপর অ্যাপ্লাই করতে হবে। তো যেহেতু আজকে ছবি দেখানো সম্ভব হচ্ছে না, আশা করছি আমরা নেক্সট ক্লাসে সেটা দেখে এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এ পর্যন্তই। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আলোচনা করতে পারেন। আমি মনে হয় আপনার কথাটা একটু কম শুনতে পাচ্ছি, কাইন্ডলি যদি একটু জোরে বলতে। বাংলা লিখতে গেলে একটু সমস্যা হয়, লেখা ভেঙে যায় বা একটা লিখলে আরেকটা ওঠে এরকম। না আসলে দেখেন যে লেখা ভেঙে যাওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত হলো যে আপনি একটা কি প্রেস করলে আপনার যদি অন্যটা চলে আসে সেক্ষেত্রে আপনার পিসিতে আপনি বিজয়টা সুন্দর করে সেট আপ দিয়ে নেন, এবং আপনি যে ফন্ট আপনি ইউজ করবেন সেই ফন্ট আপনার পিসিতে থাকতে হবে। থাকার পরে কন্ট্রোল অল্টার বি চেপে আপনি বোর্ড কন্ট্রোল করে যদি আপনি লেখেন সেক্ষেত্রে দেখবেন যে আপনি যেটা প্রেস করছেন সেটাই আসবে। আচ্ছা স্যার অগ্রগতি হবে না? যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা কথা বলতে পারি বিষয়ে। আচ্ছা ভাইয়া, আমরা যে টুলস গুলো দেখলাম এতক্ষণ থেকে, জি, কিছু কিছু টুলস এর ভিতরে আবার অনেকগুলো টুলস আছে, হিডেন টুলস আছে, জি জি। তো এইগুলোই মূলত টুলস না, আরো অন্য টুলস এর অপশন আছে? আর একটু কাইন্ডলি একটু বলেন, আমি বুঝতে পারিনি। না আমি বলছিলাম কি, এই যেগুলো যে শো করা আছে লেফট সাইডে, হ্যাঁ, মূলত এই টুলস গুলোই নাকি আরো অন্য কোথাও টুলস আছে? এইগুলোই মূলত আপনার ফটোশপের বেসিক টুলস, টুলস বলতে এগুলাই বোঝায়, টুলস যেগুলো আপনার। আচ্ছা আচ্ছা, টুলস হচ্ছে এগুলো, আর অন্যান্য অনেক কিছু আছে তবে টুলস হচ্ছে এগুলো। ধন্যবাদ সুন্দর করে বোঝানোর জন্য। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, জি, এই টাইপ যে করলাম আমরা, মানে ধরেন টেক্সটে যে টাইপিংটা করলাম, ফোনের মধ্যে মাঝে মাঝে টেক্সট টাইপিং করলে যতটুকু টাইপ করা হয়েছে ততটুকু একটা কালার আসে, লাইক ব্ল্যাক ও রেড এরকম। তো সেখানে কি এরকম কোন সিস্টেম আছে নাকি শেপ বানায় ওটাতে লিখতে হবে? আমি মনে হয় আপনার কথাটা বুঝতে পারিনি, যদি আরেকবার রিপিট করেন কাইন্ডলি। স্যার ভাইয়া, ওই টেক্সট কি আমরা মানে টেক্সট যে করব এক জায়গায় যে টেক্সটটা লিখব, ঠিক আছে, তো টেক্সটের ব্যাকগ্রাউন্ড তো যেটা সেট মানে যেটা ব্যাকগ্রাউন্ড আছে ওটাই তো থাকবে না, মানে জাস্ট টেক্সটটা লেখা হবে। বাট ফোনের মধ্যে আমরা মাঝে মাঝে দেখি যে মানে যতটুকু লেখা হয়েছে ওই জাস্ট ওটুকের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ, ব্ল্যাক বা রেড। বুঝতে পারছি, আপনি একটু কাইন্ডলি খেয়াল করেন, এই যে গ্রাফিক্স ডিজাইনটা যে লেখা আছে এটার পিছনের ব্যাকগ্রাউন্ড তো ওইটাই আছে,
বাট ফোনের মধ্যে মাঝে মাঝে ধরেন এই জিনিসটা লিখলে পিছনে হোয়াইট আসলো বা রেড। বুঝতে পারছি, আপনি একটু খেয়াল করেন এই যে ফ্রি লেখা আছে না, দেখেন ফ্রি চারিপাশে কিন্তু আপনার, এগুলো আপনার এর উপরে একটু শ্যাডো দেওয়া হয়েছে। হ্যাঁ, শ্যাডো দেওয়া হয়, অনেক সময় বর্ডার দেওয়া হয়, এগুলো আসলে ডেকোরেশন করা হয়। হ্যাঁ, ওইগুলো আছে অপশন থেকে, ওই যে টুলসের কোনো কাজ না, ওগুলো আছে অপশনের কাজ। হ্যাঁ, আমরা এগুলো শিখবো, পর্যায়ক্রমে শিখবো। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য, খুব ইজিলি বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো বিষয়ে কেউ কিছু বলবেন? আচ্ছা ভাইয়া, ওই যে একটা ব্লার অপশন আপনি দেখালেন, ব্লার, জি জি, ঝাপসা, আমরা যে মাঝে মাঝে সংবাদ চ্যানেল বা কোনো কোনো জায়গায় দেখি যে কোনো ছবির মুখটা ঢেকে রাখা হয়েছে, বাকি অংশগুলো খুলে রাখা আছে, ভিডিওতেও কি এই ব্লার অপশন ইউজ করা যায়? মানে যে কোনো জায়গায় এই ব্লার অপশন ইউজ করা যায়? থ্যাংক ইউ। তাহলে আমি একটু কোশ্চেন করি, যদি আপনাদের আজকে তো নেক্সট ক্লাস নাই, মনে হয় আমরা মোটামুটি ফ্রি আছি। জি ভাইয়া, করতে পারে। ক্রপ টুল যেটা আমরা এই যে ক্রপ টুলটা ব্যবহার করছি, এই ক্রপ টুলটা করার জন্য কিবোর্ডে শর্ট কমান্ড কি একটু কাইন্ডলি বলবেন? ক্রপ টুলের কিবোর্ড শর্ট কমান্ড সি, রাইট, সি। আর এটাকে অ্যাপ্লাই করার জন্য আমরা তিনটা ওয়েতে অ্যাপ্লাই করতে পারি। নাম্বার ওয়ান হলো যে উপরে যে টিক মার্ক থাকবে সেই টিক মার্কে ক্লিক করতে পারি, এই যে টিক মার্ক যেটা আসছে এটা ভিতরে ডাবল ক্লিক করলে করে আমরা অ্যাপ্লাই করতে পারি, অথবা কম্পিউটারে এন্টার, কিবোর্ডে এন্টার চাপতে পারি। আচ্ছা, এখন ধরেন যে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখন এই অংশে চলে এসেছে, ভুল করে যে ফ্রিল্যান্সিং অর্ধেক কাটা পড়ে গেছে, আপনি সরাতে যাচ্ছেন ঠিক মতো সরছে না, সেক্ষেত্রে আসলে এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি? একটাই উপায় হলো যে স্কেপ চাপা, কন্ট্রোল করলে হবে না ভাইয়া? না, কিবোর্ডে স্কেপ চাপবেন, স্কেপ, ও স্কেপ, হ্যাঁ স্কেপ, মানে আমি টোটাল অপশন থেকে বেরিয়ে চলে আসলাম, শেষ। আচ্ছা ভাইয়া, এই নিচন থেকে, এটা তো সাইড থেকে, আর নিচন থেকে যদি উপরে টান দিতে চাই? এই যে চারিপাশে দেখেন, চারপাশে আপনার এই যে একই ধরনের আইকন চলে এসেছে, আপনি যেখান থেকে নিতে চান ঠিক সেই পর্যন্ত নিতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, খুবই সহজ। এইটা একটা গুরুত্বপূর্ণ টুলস আমাদের, পেন টুলসটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের, যাদের পেন টুলস এখনও পর্যন্ত আয়ত্তে ঠিক মতন আসেনি, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা যত দ্রুত সম্ভব পেন টুলসটাকে আপনারা আয়ত্তে নিয়ে আসেন। পেন টুলস হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস। আমরা যখন এরপরে অ্যাডোব ইলাস্ট্রেটরে যাব, ইলাস্ট্রেটরে কিন্তু আপনার বিভিন্ন পাথ করতে হয়, এই পাথ যখনই করতে হয় পাথগুলো কিন্তু আপনার পেন টুলস ইউজ করতে হয়। ইভেন যদি একটা ছবিকে আমরা 100% ইউনিকভাবে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের পেন টুল ইউজ করতে হয়, অন্য কোনো সিলেকশন টুলস দিয়ে কিন্তু আমরা এতটা নিখুঁতভাবে করতে পারি না যতটা না আমরা পেন টুলসের মাধ্যমে করতে পারি। এজন্য পেন টুলস আপনাদের সবচাইতে বেশি কন্ট্রোলে রাখতে হবে। মানে যারা আপনার মিউজিক করে, দেখবেন যে ওই গিটার শব্দ করছে, মানে বাজাচ্ছে, বাট মনে হচ্ছে যে আসলে একটা গানের কথা বলতেছে, কিন্তু আমি আপনি চাইলে কিন্তু ওই শুধু টুং 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 করে শব্দ হবে, গান কিন্তু আসলে ওখান থেকে বেরিয়ে আসে না, এটা একটা আয়ত্তের বিষয়। পেন টুলস আপনার সেমভাবে, আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের আয়ত্তে আসবে। প্রয়োজনে আপনারা এই বিষয়ে ইউটিউব থেকে ভিডিও দেখতে পারেন, হ্যাঁ, পেন টুলসের যে ইয়েগুলো আছে। নর্মালি পেন টুল আপনার এখান থেকে নিয়ে এটা টানার জন্য, আমি সিম্পলি দেখাই যে সোজাসুজি টানার জন্য আপনারা শিফট চেপে প্রেস করবেন, তাহলে দেখবেন যে 100% আপনার এই দাগটা সোজা হচ্ছে, বাঁকা হচ্ছে না। এটা একটা টিপস গেল। দ্বিতীয়টা টিপস হলো যে
যখন আপনারা কোনো অ্যাঙ্গেল করবেন তখন হলো যে আমি যদি এখান থেকে এটাকে যদি অ্যাঙ্গেল করে নিই, দেখেন আমি যদি এখানে টান দিই তাহলে কিন্তু এটা সোজাসুজি হচ্ছে, অর্থাৎ আমার প্রয়োজনীয় যে অংশ সেটা বাদ পড়ে যাচ্ছে। তখন কি করতে হবে, এই চাপ দিয়ে ধরে, মাউস চাপ দিয়ে ধরে এভাবে সরাতে হবে, নাড়াতে হবে। দেখবেন যে একটা পর্যায়ে আপনার ওই যে শেপ, শেপের ঠিক মাপে মাপে এটা চলে এসছে আসলো। এবার কিবোর্ডে অল্টার প্রেস করে এই মাঝখানে ক্লিক করলে এই অংশটা কেটে গেল। আবার আপনি এখানে একটা ক্লিক করলেন, সেম ভাবে আপনি নিলেন। ছেড়ে দেওয়ার সময় মূল পয়েন্টটাতেই আবার মানে মাউসটা ক্লিক করতে হবে? ছেড়ে দেওয়ার সময় বলতে ধরেন আমি এখানে নিলাম, এখানে ক্লিক হ্যাঁ করলাম, ক্লিক করে আমি ওই জায়গাটা আবার চেপে ধরবো, চেপে ধরে রাখবো, চেপে ধরে রেখে আমি এটা টান দিব। টান দেওয়ার পরে হয়তো এরকম হয়ে যেতে পারে, উল্টো পাল্টা হতে পারে, আস্তে আস্তে স্মুথলি এটা এই টান দিলাম, দিয়ে এখানে রাখলাম, রেখে ছেড়ে দিলাম, দিয়ে অল্টার কিবোর্ডে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে দেখেন মাউসের এই যে পেন্টুলের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা আইকন চলে এসছে পিছনে, খেয়াল করেন। যখন এটা আসবে তখনই একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে সামনে যে বর্ধিত অংশ ছিল সেটা কেটে গেছে। এবার আমি এখানে চলে আসলাম, আসার পরে এ নিলাম, নিয়ে এটা সরি এটা কেটে দিলাম, দিয়ে এই দুইটা আমি জয়েন্ট করে দিলাম। এখানে দেওয়ার পরে আমি কন্ট্রোল চেপে যদি এন্টার দিই দেখবেন যে এটা সিলেক্ট হয়ে গেছে। পেন্টুলের লাস্ট কাস্টটা হচ্ছে এন্টার দি, কন্ট্রোল চেপে এন্টার দিতে হবে, অবশ্যই কন্ট্রোল প্রেস করে এন্টার দিতে হবে, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে, অবশ্যই কন্ট্রোল চেপে এন্টার দিতে হবে। হ্যাঁ জি বলেন প্লিজ। স্যার একটা কোশ্চেন ছিল, জি বলেন। পেন্টুল নিয়ে স্যার আপনি যে সার্কটা নিছেন ওইটার ভিতরের স্টক কালারটা যদি নিতে চাও, অর্থাৎ এ বি যে কোনো একটা ওয়ার্ডের বাইরে একটা ভিতরে একটা যদি নিতে চাও, এখানে একটু সমস্যা হয়। আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি স্যার। ওয়ার্ড এ আছে না, বড় হাতের ক্যাপিটাল লেটার এ? জি এ আছে স্যার। ওইটা যদি আমরা সম্পূর্ণভাবে কেটে নিতে চাই তাহলে তো দুইটা প্যান্টুল দিয়ে দুইবার কাজ করতে হবে, একটা বাহিরে আর একটা ভিতরে। কারণ স্যার বাহিরেরটা করলে ভিতরেরটা আর হয় না, এটা কি কোনো সেটিং আছে? আচ্ছা আছে, এখানে একটা মজার বিষয়, আমরা এখানে যেহেতু আমরা স্টার্টিং পর্যায়ে কথা বলছি সেহেতু আমরা একটা দুইটা দুইটা টুলসের এখানে ইউজ করব, দুইটা টুলস। হ্যাঁ আমি একটু দেখাই আপনাদের, সেটা হলো যে যদি আমি ক্যাপিটাল লেটার এ নিই, উনি যে কোশ্চেনটা করছেন আমি এটাকে আরো একটু বড় করে দিই, ফন্ট চেঞ্জ করে দিই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এই নিলাম। এখন আপনি যেটা বলতেছেন যে এই ভিতরে অংশটা আমার কিভাবে করতে হবে, তাই না? হ্যাঁ স্যার, বাইরেরটা কাটলে ভিতরেরটা কাটা। হ্যাঁ ভিতরেরটা আপনি এই যে ম্যাজিক টুল সিলেক্ট করে নেবেন, ম্যাজিক টুলস স্যার একসাথে হবে বাইরেরটা কাটার পর? আবার হবে 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 হবে, শিফট চেপে ধরে আপনি যদি ভিতরে ক্লিক করেন দেখবেন যে আপনার ওটা হয়ে গেছে। আমি আপনাকে দেখাই দিই, সরি আমি শিফট চেপে ফেলছিলাম। আরেকটা ছোট একটা ইনফরমেশন দিই, সেটা হলো যে যখন পেন টুলসের কাজ করবেন তখন ইমেজটাকে যতটা সম্ভব বড় করে নেবেন, তাহলে দেখবেন যে আপনার এটা নিখুঁতভাবে হচ্ছে।
সরি আমার শিফট প্রেস হয়ে গেছে। কন্ট্রোল এন্টার দিলাম, আমার এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি বলছেন যে ভিতরেটা সিলেক্ট হবে কিনা, আমি শিফট স্পেস যদি ভিতরেটা সিলেক্ট করি দেখেন তাহলে কিন্তু ভিতরেটা সিলেক্ট হয়ে গেছে। আপনি ক্লিয়ার এখন? আমি বুঝতে পারিনি, বলেন একটু প্লিজ। না আমি ভাবছিলাম যে আপনি যখন পেন টুলস দিয়ে ধরলেন তখন ওটা কাটবেন কিনা বা ওটাকে সেই প্রসেসটা একটু দেখাতে অন্য জায়গায় মুভ করবেন কিনা আমরা এটা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখব, নেক্সট ক্লাসে আমরা দেখব ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, আর যদি কারো কোনো যতটুকু আছে আলোচনা হয়েছে এর মধ্যে কারো কোনো কোশ্চেন যদি থাকে তাহলে অবশ্যই একটু বলতে পারেন, বা কোনো কিছু বুঝতে না পারলে বলতে পারেন। হ্যালো স্যার। হ্যালো ভাইয়া। জি জি হ্যাঁ মিজানুর ভাই, জুমের শর্টকাটটা আবার একটু রিপ্লে করবেন প্লিজ। সরি সরি, জুম ও জুমের শর্টকাট, জুমের শর্টকাট হলো যে কন্ট্রোল চেপে প্লাস মাইনাস, ঝামেলা মুক্ত। ওকে, মানে আপনি কন্ট্রোল চেপে প্লাস দিলে ছবিটাকে অনেক বেশি জুম হবে, আবার কন্ট্রোল চেপে মাইনাস দিলে, আমি যদি এখন এই যে কন্ট্রোল চেপে ধরে এটা আপনার ছোট করছি প্লাস করে বড় করছি। এখন এখানে ধরেন সিম্পল একটা বিষয়, আমি যখন কাজ করছি আমার একটা হাত আছে, মানে ডান হাত আছে মাউসের উপরে, বাম হাত আছে আমার কিবোর্ডের উপরে, কিবোর্ডে বাম সাইডে আছে। এখন আমার এখানে কাজ করতে গিয়ে আমার এখন হঠাৎ করে এটা বড় করা প্রয়োজন, তাহলে আমার যদি মাউস এখানে নিয়ে এসে এই ক্লিক করতে হয়, ক্লিক করতে হয়, ক্লিক করতে হয়, তারপরে আমাকে আবার এখানে যেতে হবে, বেশ সময় সাপেক্ষ আমার কাছে যদি মনে হয়। আর সেক্ষেত্রে আমরা যদি আপনার ধরেন এই অবস্থায় আছে, আমার হাত তো কিবোর্ডে বাম সাইডে আছেই, বাম সাইডে কন্ট্রোলটা কিন্তু ঠিক ওই কোনাই, সঙ্গে সঙ্গে হাতটা চলে আসলো এখানে, আর ডান হাতটা মাউস থেকে সরে একটু পাশে দেখেন যে আপনার ডান সাইডে কিবোর্ডে উপরেই মাইনাস চিহ্ন আছে বা প্লাস চিহ্ন আছে, আমি সঙ্গে সঙ্গে এটা বড় করে নিতে পারলাম। এটা খুবই সহজ। এখন একটু বেশি বড় হয়ে গেল, তাহলে আমার যদি আবার ওই আপনার এখানে সিলেক্ট করে হ্যান্ড সিলেক্ট করে যদি আবার এটি সরাতে হয় এটা মনে হয় যে পেইনফুল মতো মনে হয়, সেক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে বাম হাতের যে বৃদ্ধাঙ্গুলি আছে বৃদ্ধাঙ্গুলিটা প্রেস করে আমরা এটা সঙ্গে সঙ্গে হ্যান্ড বাটন সিলেক্ট করে নিলাম। অর্থাৎ মনে রাখবেন যে এটা কিন্তু স্পেস বারটা আপনাকে সিলেক্ট মানে চেপে ধরতে হবে, চেপে ধরার যতক্ষণ চেপে ধরবেন ততক্ষণই এই বাটনটা অ্যাক্টিভ থাকবে, ছেড়ে দিবেন বাটনটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। চেপে ধরলাম, চেপে ধরে আমি এখন ইচ্ছা মতন কিন্তু এটা মুভ করতে পারছি বা সরাতে পারছি, দেখতে পারছি। ক্লিয়ার ভাই? থ্যাংক ইউ। আর কোনো বিষয় যদি আলোচনা না থাকে তাহলে আমরা সি ক্লাস শেষ করে ফেলতে পারি। জি স্যার। তবে আমার একটু ইয়ে ছিল, কথা ছিল, সেটা হচ্ছে কি আমরা এই সফটওয়্যারটাকে পেতে পারি ভাই? আসলে সফটওয়্যারটা আমার গতকালকে দিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু আমি একটু সমস্যার কারণে গতকালকে দিতে পারিনি, দেখি আজকে রাত্রে চেষ্টা করব, যদি না পারি কালকে সকালে ইনশাআল্লাহ দেব আপনাদেরকে। ক্লাস শিডিউলটা আমরা আশা করছি খুব দ্রুতই আমরা গ্রুপে শেয়ার করব, খুব দ্রুত শেয়ার করব এটা। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পরবর্তী ক্লাস সম্পর্কে আপনারা গ্রুপে একটু কাইন্ডলি খেয়াল রাখেন, আমরা সেখানে মেসেজ থ্রো করব। মিলন মনে হচ্ছে কিছু বলতে চাচ্ছেন, মিলন চন্দ্র দাস ভাইয়া? জি, আগে যে একটা ডিজাইন করেছিল এটা কি আবার করানো হবে? গ্রাফিক ডিজাইন এটা করছিল ফ্রি লেখা, ফটোশপে যদি আবার যেতেন ভালো হতো। আমি বুঝতে পারিনি, একটু কাইন্ডলি বলবেন আরেকবার। ফটোশপে যদি আবার যেতেন ভালো হতো। ফটোশপে যাব? হ্যাঁ গেছি। এটা লেখা আছে ফ্রি গ্রাফিক ডিজাইন, ওটা কি আবার করানো হবে
হয় এটা কাজ করা হইছে, এটা কোন টুল দিয়ে কাজ করা হইছে? না, ফ্রি গ্রাফিক্স ডিজাইন আজকে আমরা মূলত এই ইমেজটাকে নিয়ে এসেছি যে আমাদের কাজের জন্য যে টুলসগুলো আমরা ব্যবহার করবো সেই টুলসগুলো এখানে ব্যবহার অ্যাপ্লাই করার জন্য, মূলত আমরা যে টুলসগুলো এখানে দেখছি সেইগুলো এই ইমেজের উপরে জাস্ট অ্যাপ্লাই করছি। আর এটা আসলে গতকালকে আমাদের যে ফ্রি গ্রাফিক্স ডিজাইনের ক্লাস চলছে সেটার ব্যাপারে একটা প্রচারণার জন্য আমি গতকালকে এডিট করেছিলাম বা ডিজাইন করেছিলাম। হ্যাঁ, এটা আসলে আজকে শেখানো হয়নি, গতকালকে জাস্ট এটা আমার নিজের কাজ ছিল এটা, এবং সেই কাজের উপরে আজকে বিভিন্ন কিছু আপনাদেরকে দেখালাম। এটা ডিজাইন করা হয়নি, তবে আমরা পরবর্তী ক্লাসে এইগুলো ডিজাইন করে দেখাবো, আপনাদেরকে শেখাবো। হ্যাঁ, কিভাবে আপনার বিভিন্ন ডিজাইন করা যায়, যেমন আমাদের রনক ভাই কিন্তু উনি বলছেন যে প্রায় 1000 মন উনি আম সেল করছেন। তো আমার কাছে যেটা মনে হয় যে উনি যদি গ্রাফিক্যালি তার এই যে ব্যবসা সেটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করেন, হয়তোবা তার ওই 1000 জায়গায় মনে হয় 1005 মন হইলেও বেশি বিক্রি হতো, মানে 1005 মন বিক্রি হতো, ওভারঅল 5 মন বিক্রি বেশি হলেও হতো ওখানে, আমার কাছে যেটা মনে হয়, বা 5 কেজি বেশি হলেও ওখানে বিক্রি হতো। কারণ আমরা একটা টেক্সটের মাধ্যমে কোনো বিষয়কে যতটা সহজভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, তার থেকে যদি গ্রাফিক্যালি সেটা আমরা উপস্থাপন করি তাহলে আরও বেশি অ্যাট্রাকটিভ হয়, আরও বেশি দৃষ্টিনন্দন হয়, সেটা আরও বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাই। হ্যাঁ, আমরা অবশ্যই এগুলো শেখাবো যে ফেসবুকে কীভাবে ব্যানার ডিজাইন করতে হয়, ইউটিউবের ব্যানার ডিজাইন করতে হয় কীভাবে, নিজের বিভিন্ন প্রোডাক্টের ডিজাইন কীভাবে করতে হয়। হ্যাঁ, এই সব কিছু অনেক কিছু শেখাবো আমরা ইনশাল্লাহ, সেরকম প্ল্যান আছে যদি সুস্থ থাকি, আপনাদের যদি আগ্রহ থাকে ইনশাল্লাহ অবশ্যই হবে। আমার যেহেতু বড় কোনো স্যাটেলাইটও নাই, আমি স্যাটেলাইটের মালিকও না, টেলিস্কোপ টেলিস্কোপ এগুলো কিছুই নাই, যেহেতু জিওগ্রাফিক্যাল কন্টেন্ট, সেক্ষেত্রে ওই বড় বড় ছবিগুলো নিচ্ছে কারো কাছ থেকে ধার নিতে হবে। এখন ওই ধার নিলে ওই ছবিগুলো যদি আমি আমার কন্টেন্টে দিই, সেক্ষেত্রে তো কপিরাইট ইস্যু ক্লেম হবে, তাই না? তো কপিরাইট ইস্যু ক্লেম থেকে আমি বাঁচতে গেলে আমি কি গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে কিছু করে দিতে পারবো, বা নাকি তাদের কাছ থেকে একটা অনুমতি নিতে হবে, বা এরকম কিছু? এটা রণক ভাই বেশি ভালো বলতে পারবে আমার থেকে। জি প্লিজ, যদি রণক ভাই বলতেন। প্রয়োজন পড়ে, যেটা কোনোভাবেই তার পক্ষে বা আমাদের পক্ষে বানানো সম্ভব না, যেটা কোনো না কোনো জায়গা থেকে কপি করতে হয় অনেক ক্ষেত্রে। ধরুন আমি একটা বলি, আমি আগ্নেয়গিরির ছবি পেস্ট করব, কিন্তু আগ্নেয়গিরির ছবি তো আমার পক্ষে ওঠানো সম্ভব না, অরিজিনাল ইমেজ তো আমি ক্যাপচার করতে পারবো না। তো এখন আমি আগ্নেয়গিরির ছবি তো নিতেই হবে, আবার দিতে হবে সেই জায়গায়, তো সেক্ষেত্রে আমার উপায়টা কি? এখন উপায় হচ্ছে, মনে করেন যে একটা ইমেজ, তো অগ্নেয়গিরি তার একটা ইমেজ থাকবে না। হ্যাঁ, আমরা করতে পারি কি, আমরা দুইটা ইমেজ বা তিনটা কোনো ইমেজ আমরা কালেক্ট করলাম, এখান থেকে কিছু একটা অংশ কাটলাম, আর একটা দিয়ে কোনো কিছু তিনটাকে অ্যাড করলাম, করার পরে অনলাইনে যে ছবিটা আসে আসলে ওইটার নাম তো একটা নাম আছে ডিফারেন্ট, তার একটা অল্টার টেক্সট আছে আলাদা, গুগল যেটা চিনে আর কি, গুগল কিন্তু ইমেজ পড়তে পারে না প্রথমত বলি, ঠিক আছে? ইমেজ গুগল হচ্ছে পড়তে পারে টেক্সট, টেক্সটের নাম তো আমার আমি ডিফারেন্ট করতেই পারি, কোন সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে ইমেজটা যদিও আমার আলাদা থেকে কপি করা, বাট আমি কিন্তু একেবারে হুবহু ওইটাকে কপি করে আমি কিন্তু আমার ওয়েবসাইটে দিতে পারবো না,